হ্যালো এভরি ওয়ান ত্রিপুরা পুলিশ কনস্টেবল ওয়ান থাউজেন্ড কোশ্চেন সিরিজের আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের বর্তমান ডাইরেক্টর জেনারেল পদে কে রয়েছেন উত্তর নীতিন আগরওয়াল বিএসএফের বর্তমান ডাইরেক্টর জেনারেল পদে রয়েছেন ভারতের বর্তমান সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ পদে কে রয়েছেন উত্তর অনিল চৌহান ভারতের বর্তমান সিডিএস পদে রয়েছেন ত্রিপুরা পুলিশ কত সালে প্রেসিডেন্ট কলার পুরস্কার পায় উত্তর দুই সালে ত্রিপুরা পুলিশ প্রেসিডেন্ট কালার পুরস্কার পায় পুলিশ দিবস কবে পালিত হয় উত্তর একুশ অক্টোবর পুলিশ দিবস হিসেবে পালিত হয় ত্রিপুরা পুলিশের বর্তমান ডিজিপি বা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ পদে কে রয়েছেন উত্তর শ্রী অমিতাভ রঞ্জত ত্রিপুরা পুলিশের বর্তমান ডিজিপি পদে রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার বর্তমান ডিএম পদে কে রয়েছেন উত্তর ডক্টর বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা জেলার বর্তমান ডিএম পদে রয়েছেন রয়ের ফুল ফর্ম কি উত্তর রয়ের ফুল ফর্ম হল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কত সালে সালের স্থাপিত হয় উত্তর উনিশশো সালের একুশ সেপ্টেম্বর স্থাপিত হয় রয়ের বর্তমান চিফ পদে কে রয়েছেন উত্তর রবি সিনহা বর্তমানে রয়ের চিফ পদে রয়েছেন সিআইডি ফুলফর্ম এর ফুল ফর্ম কী উত্তর সিআইডি এর ফুল ফর্ম হলো ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি কত সালে স্থাপিত হয় উত্তর উনিশশো দুই সালে সিআইডি স্থাপিত হয় ন্যাশনাল আর্মি ডে কবে পালিত হয় উত্তর পনেরোই জানুয়ারি ন্যাশনাল আর্মি ডে হিসেবে পালিত হয় সিবিআইয়ের বর্তমান ডাইরেক্টর জেনারেল পদে গিয়ে রয়েছেন উত্তর প্রবীণ সুদ বর্তমানে সিবিআইয়ের ডাইরেক্টর জেনারেল পদে রয়েছেন সিবিআইয়ের ফুল ফর্ম হল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর পদে কে রয়েছেন উত্তর শক্তিকান্ত দাস বর্তমানে এর গভর্নর পদে রয়েছেন দুই হাজার তেইশ সালে ভারতের কততম স্বাধীনতা দিবস পালিত হয় উত্তর দুই হাজার তেইশ সালে ভারতের সাতাত্তরতম স্বাধীনতা দিবস পালিত হয় ভারতের প্রথম মিসাইল কোনটি উত্তর ভারতের প্রথম মিসাইল হল পৃথিবী তাপমাত্রা মাপাজযন্ত্রের নাম কী উত্তর তাপমাত্রা মাপাজযন্ত্রের নাম হল থার্মোমিটার এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী উত্তর এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হল ক্যালভিন পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি উত্তর পটাশিয়ামের রাসায়নিক সংকেত হল কে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে উত্তর নিউটন মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয় উত্তর প্রতি বছর দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয় ত্রিপুরা কবে ভারতের সঙ্গে যুক্ত হয় উত্তর উনিশশো উনপঞ্চাশ সালের পনেরো অক্টোবর ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা কবে পূর্ণ পূর্ণরাজ্যে পরিণত হয় উত্তর উনিশশো সালের একুশ জানুয়ারি ত্রিপুরা রাজ্যে পরিণত হয় আরটিআই বা রাইট টু ইনফরমেশন বিল কবে পাশ হয়েছিল উত্তর দুই সালের পনেরো জুন আর বিল পাশ হয়েছিল ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয় উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয় সংবিধান কার্যকরী হয় এই প্রশ্নগুলো পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের চ্যানেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্লাস নিয়মিত করানো হয় তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন সবাইকে ধন্যবাদ